করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কার্যত রাজ্য জুড়ে চলছে লকডাউন। দিন আনি দিন খায় দিনমজুর পরিবারে উপার্জনহীন হয়ে পড়েছেন অনেকে। যদিও রেশনে চাল মিলছে, তবে সাময়িকভাবে পাশে থাকার উদ্যোগ নিল মালদহের চাচল অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। তারা চাচল পঞ্চায়েতের প্রতিটি সংসদে খাদ্যদ্রব্য বিলি করছেন, এমনটাই জানা গিয়েছে। সোমবার চাচলের পোদ্দারপাড়া, হরিপাড়া সহ পাশের এলাকাগুলির 60টি দুস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন। চাচল অঞ্চলের তৃণমূল যুব সভাপতি অনিরুদ্ধ ভট্টাচার্য জানান, এই সংকটজনক মুহূর্তে দুস্থদের পাশে দাঁড়ানো একটি আদর্শ আমাদের। তাই আজ থেকে চাল, ডাল, আলু, সয়াবিন ও সর্ষের তেল নিয়ে বেরিয়ে পড়েছি। উজির আলীর রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, চাচল অঞ্চলের পক্ষ থেকে আমরা কিছু গরিব দুঃখী মানুষকে, কিছু অসহায় মানুষকে ত্রাণ দিলাম, খাবার। কি কি ছিল তার মধ্যে? তার মধ্যে ছিল কিছু আলু ছিল, পেঁয়াজ ছিল, ডাল ছিল, সয়াবিন ছিল, সাবান ছিল, মাস্ক দেওয়া হয়েছে, স্যানিটাইজার দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে। কোন কোন গ্রামে আপনাদের এই কুচল্য কর্মসূচি? আমরা চাচল অঞ্চলের প্রত্যেকটা বুথ, 27টা বুথে যারা অসহায় মানুষ তাদের পাশে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। মানে এখনো পর্যন্ত যাদের খবর পেয়েছি আমরা তাদের কাছে এখন ছুটে যাচ্ছি। আমরা এখনো আমরা মিনিমাম না হলেও পরেও 10-15টা বুথে যাওয়া হয়েছে। এখনো বাদ বাকি বুথগুলোতে যাচ্ছি, এখন প্রত্যেক বুথে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কতজনকে আপনি দিলেন, ত্রাণ দিলেন? এখনো পর্যন্ত আমরা 50-60 জনকে ত্রাণ দেওয়া হয়েছে। তাও আমরা এখনো দিয়ে মানে প্রতিনিয়ত দিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেননা যতদিন লকডাউন চলবে ততদিন আমরা এভাবে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, চাচল অঞ্চলের পক্ষ থেকে আমরা এরকম প্রতিদিন চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার নাম পরিচয় জানাবেন? আমার নাম অনিরুদ্ধ ভট্টাচার্য, চাচল অঞ্চল যুব সভাপতি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর, দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নাম্বার 9635488286 অথবা 7001426721 এই নাম্বারে।